স্মার্টফোনে ভাইরাস, এই ভাইরাসের কারণে আপনার মোবাইলের পারফরমেন্স ডাউন হয়ে যায় এবং প্রায় প্রায় মোবাইলটি হ্যাং হয়ে যায়। অনেকেই আছেন যারা এই ভাইরাস থেকে ফোনটাকে বাঁচাতে অ্যাপস ইউজ করে থাকেন, মানে অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র একটা সেটিংস চেঞ্জ করে আপনি আপনার স্মার্টফোনটিকে এই ভাইরাস থেকে সেভ করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম এগেইন। স্মার্টফোনে যে অটোমেটিক্যালি ভাইরাস আসে না সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। মূলত দুইভাবে আমাদের এই স্মার্টফোনে ভাইরাস আসে। একটা হচ্ছে যেসব ওয়েবসাইট আমরা ভিজিট করি সেই সব সাইটের মাধ্যমে কিছু ভাইরাস আমাদের ফোনে ঢুকে, আর একটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আমরা যে অ্যাপসগুলো ডাউনলোড করি সেই অ্যাপসের মাধ্যমেও কিছু ভাইরাস আমাদের স্মার্টফোনে ঢুকে। এখন ওয়েবসাইট থেকে যেন ভাইরাস না আসে সেটা ডিপেন্ড করছে আসলে আপনি কোন কোন সাইট ব্যবহার করছেন আর সাইটগুলো সিকিউর কি না সেটার ওপর। বাট আমি আমার এই ভিডিওতে মেইনলি বলবো অ্যাপসের মাধ্যমে যে ভাইরাসগুলো আপনার ফোনে ঢুকে আপনার ফোনকে স্লো করে দিচ্ছে কিংবা আপনার ফোনকে হ্যাং করে দিচ্ছে, সেই সব ভাইরাস থেকে আপনি কিভাবে আপনার স্মার্টফোনকে সেভ করবেন। আর এটা করতে গুগল প্লে স্টোরের একটা সেটিংস আপনাকে জাস্ট চেঞ্জ করতে হবে, যেটা আমি একটু পরে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। আর সাথে একটা বোনাস সেটিংসও দেখিয়ে দিব, যেটা করলে আপনি আপনার মোবাইলের ব্যাটারি পারফরমেন্স একটু হলেও ভালো পাবেন। প্রসেসটা দেখানোর আগে একটু বলে নেই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে আমরা গুগল প্লে স্টোর ইউজ করে থাকি কোনো অ্যাপস ডাউনলোডের ক্ষেত্রে। বাট এই অ্যাপসের সাথে কোনো ভাইরাস আছে কি না যেটা আপনার ফোনের ক্ষতি করতে পারে সেটার জন্য কিন্তু গুগল প্লে স্টোরেই একটা অপশন আছে, যেটা আপনার অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করার সময় ভাইরাস স্ক্যান করে নেয়। প্লে স্টোরে ঢুকলেই দেখবেন ওপরের দিকে আছে থ্রি লাইন মেনু, যেখানে ট্যাপ করে একটু নিচের দিকে আসলে পাবেন প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্টে ট্যাপ করলে ওপরের ডান দিকে দেখবেন একটা সেটিংস সাইন আছে, সেখানে ট্যাপ করলে এখানে দেখবেন যে একটা অপশন আছে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট। এখানে দেখতে পাচ্ছেন অপশনটা অফ করা আছে, এই অপশনটা অন করে নিতে হবে। এটা অন থাকলে এরপর থেকে আপনি কোনো অ্যাপস ডাউনলোড করলে প্লে স্টোর থেকেই সেটা ভাইরাস স্ক্যান করে আপনাকে জানাবে যে ওই অ্যাপটাতে কোনো ভাইরাস আছে কি না। সো এটা কিন্তু একটা সিম্পল অপশন এবং এটা একটা খুবই এফেক্টিভ অপশন। এই সেটিংসটার মাধ্যমে আসলে খুব সহজেই আপনি অ্যাপসের মাধ্যমে যে ভাইরাসগুলো ফোনে ঢুকতে পারে সেগুলোকে ফোনে ঢোকা থেকে থামাতে পারেন। ভিডিও শুরুতে বলেছিলাম যে শেষের দিকে একটা বোনাস সেটিংস দেখাবো, যে এই সেটিংস অ্যাপ্লাই করলে আসলে আপনি যখন গুগল প্লে স্টোর ইউজ করবেন তখন আপনার ব্যাটারি অনেকখানি সেভ হবে। সো এটার জন্য আপনাকে আবার এই প্লে স্টোর থেকে ওপরের থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে। এখানে নিচের দিকে পাবেন সেটিংস, সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে থিম একটা অপশন আছে, থিমে ক্লিক করতে হবে। এখানে দেখবেন যে থিমে তিন রকমের জিনিস আছে, একটা হচ্ছে লাইট, ডার্ক, আর একটা হচ্ছে সেট বাই ব্যাটারি সেভার। বাই ডিফল্ট এটা লাইটেই দেওয়া থাকে, বাট আমরা যদি সেট বাই ব্যাটারি সেভার এই অপশনটাতে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নেই তাহলে আমাদের ব্যাটারি সেভ হবে যখন আমরা গুগল প্লে স্টোর ইউজ করব। সো এই অপশনটা অন থাকলে কিন্তু যখন আমরা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করছি বা গুগল প্লে স্টোর ইউজ করছি তখন আসলে অনেকখানি ব্যাটারি সেভ হবে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডার্ক। এই ডার্ক থিমটাও আপনারা ইউজ করতে পারেন, কারণ ডার্ক থিমে ইউজ করলে ব্যাটারি ইউজেস আসলে অনেকখানি কমে যায়। বাট বেস্ট অপশন হচ্ছে সেট বাই ব্যাটারি সেভার, এই অপশনটা ইউজ করা। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত। আমি ইমরুল আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।